হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমরা জানবো একটি উৎকৃষ্ট ভেষজ উদ্ভিদ তালমাখানায়। এটি এক ধরনের লতাগুল্ম জাতীয় পর্বতশ্রেণী উদ্ভিদ বীজ। গাছ বেশ শক্ত, গাছ থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, তবে বেশিরভাগই 30 সেন্টিমিটার মধ্যে থাকে। গাছের কাণ্ড শাখায়িত, কাণ্ডের প্রতিটি গিঁট থাকে, পাতা আর কাঁটা বের হয়। কাঁটার রং হালকা হলদে বাদামি, পাতার রং তামাতে সবুজ। গিট থেকে বের হওয়া বাইরের দিকে পাতাগুলো হয় কাটো। পাতা আর কাঁটা উভয়ই উপরের দিকে খাড়াভাবে থাকে। ফুলগুলো ফোটে গিট থেকে। সাধারণত জলাভূমির ধারে এই গাছের জন্ম হয়ে থাকে। ফুলের রং উজ্জ্বল বেগুনি বা কালচে বেগুনি, মাঝে মাঝে সাদাতে হয়। তালমাখানার বীজ, পাতা ও শিকড় ঔষধি হিসেবে ব্যবহার হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক উপাদান, যেমন অ্যালকালয়েড, ফাইটোস্টেরল, লুপিয়ল, উদ্ভিদ তেল, হাইড্রোকার্বন, এপিজেনিন, বিসিটের তেল ও এনজাইম থাকে। এটি সাধারণত হজমকারক, বায়ু নিঃসারক, পাকস্থলীর ব্যথা নিবারক, যৌন ক্ষমতা বৃদ্ধি, বীর্যকারক, আরও নানাবিধ উপকারিতা রয়েছে। এখন জানা যাক এর ঔষধি গুণাগুণ। শুক্রামেহ ও লিকুইয়া রোগে 3 গ্রাম তালমাখানার পাউডারের সাথে 1 গ্রাম পরিমাণ তেঁতুল বীজ পাউডার মিশিয়ে প্রত্যেক দিন 2 বার দুধের সাথে মিশিয়ে সেবন করুন। যৌন ও স্নায়বিক দুর্বলতা, এ রোগে 3 গ্রাম পরিমাণ তালমাখানার পাউডারের সাথে 1 গ্রাম পরিমাণ অশ্বগন্ধা পাউডার ও 3 চা চামচ মধু মিশিয়ে প্রত্যহ 2 বার সেবন করুন। যৌন সমস্যার জন্য আরেকটি সাধারণ ব্যাপার হচ্ছে 5 থেকে 7 গ্রাম তালমাখানা ও সমপরিমাণ তাল মিস্ত্রি এবং 1 গ্লাস দুধ একসাথে মিশিয়ে প্রত্যেক দিন 1 বার সেবন করুন। এতে আপনার বল বৃদ্ধি, যৌন ক্ষমতা বৃদ্ধি, বীর্য গাঢ় এও দ্রুত বীর্যপাত হ্রাস, বীর্য উৎপাদন বৃদ্ধি ও যৌন আগ্রহের উন্নতি ইত্যাদি উপকার হবে। এছাড়াও মোট প্রণালীর পাথর দূর করতে, জন্ডিস ও বাতজনিত রোগ এ বীজের তেল বেশ উপকারী। নির্দিষ্ট মাত্রা অধিক সেবন করা সমীচীন নয়, এতে পেটে বায়ু হতে পারে।